সবাইকে আদাব নমস্কার। আমি লাকি রানী, সহকারী শিক্ষক জয়পুরহাট বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়াব। আর আজকে আমার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এখানে বাংলাদেশের অর্থনীতিতে আমরা বিভিন্ন বিষয় আছে, অর্থনৈতিক কার্যাবলী, অর্থনীতিতে বিভিন্ন খাতের অবদান, আর এইসব খাতগুলোর মধ্যে আমরা শিল্প খাত সম্বন্ধে আজ পড়ব। বাংলাদেশের শিল্প মানে শিল্প কাকে বলে, শিল্পের যে শ্রেণী বিভাগ আছে এবং ওই অর্থনীতিতে শিল্পের অবদান, ভবিষ্যৎ সম্ভাবনা, সব কিছু সম্বন্ধে আজকে আমরা জানব বাংলাদেশের শিল্প। তাহলে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের শিল্প, এখানে পার্ট দুই। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের কৃষি হচ্ছে জীবিকার প্রধান উৎস এবং আয়ের উৎস। কিন্তু তা সত্ত্বেও ব্রিটিশ আমল থেকে এদেশে কিছু কিছু করে শিল্প বা কলকারখানা গড়ে উঠতে থাকে। এবং যে পাকিস্তানি এদেশে, যখন পাকিস্তান সৃষ্টি হয়, তারপর পূর্ব বাংলায় আদমজি জুট মিল নামে যে পৃথিবী বিখ্যাত পাটকল এখানে প্রতিষ্ঠিত হয়, তখন থেকে শিল্পের যাত্রা শুরু হয়। এবং পাকিস্তানি আমলে অবশ্য এই অঞ্চলে শিল্প কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে শাসক গোষ্ঠীর দ্বারা অঞ্চলটি ব্যাপক বঞ্চনা ও শোষণের শিকার হয়। কিন্তু বাংলাদেশ যখন স্বাধীন হয় 1971 সালে, স্বাধীনতার পর বাংলাদেশে যে অগ্রগতির যাত্রা শুরু করে শিল্প, তা আস্তে আস্তে এগিয়ে চলে এবং বর্তমানে অনেক দূর এগিয়ে গেছে আমাদের শিল্প কলকারখানা। পাট শিল্প প্রধানত আমাদের প্রধান শিল্প, এছাড়াও রয়েছে বস্ত্র, চা, চিনি, চামড়া, সার, সিমেন্ট এবং ঔষধ শিল্প, গার্মেন্টস শিল্প সহ অনেক শিল্প বর্তমানে বিকাশ লাভ করেছে। তবে এই শিল্পের যে আছে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোকে মূলধন, উৎপাদন ব্যবস্থা, শ্রমিকের সংখ্যা, এগুলোর উপর ভিত্তি করে আমরা শিল্প খাতকে বেশ কয়েকটি ভাগে ভাগ করতে পারি। এগুলো হচ্ছে আমরা শিল্পকে কয়েক শ্রেণীতে ভাগ করতে পারি। এই শ্রেণীগুলো চার শ্রেণীতে বিভক্ত শিল্প। এগুলো হচ্ছে শিল্পকে আমরা বাংলাদেশের চার শ্রেণীতে ভাগ করতে পারি। এগুলো কি, এক হচ্ছে বৃহৎ শিল্প, এক হচ্ছে বৃহৎ শিল্প, বৃহৎ শিল্প মাঝারি শিল্প মাঝারি শিল্প ক্ষুদ্র শিল্প
সকালে শিল্প প্রতিষ্ঠানকে আমরা চার শ্রেণীতে ভাগ করতে পারি। এই শিল্পগুলো হলো বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প। তাহলে আমরা এখন জানবো যে বৃহৎ শিল্পটা কি। বৃহৎ শিল্প, বৃহৎ শিল্প হচ্ছে আমাদের দেশে বৃহৎ শিল্পের মধ্যে পাট, বস্ত্র, চা, চিনি, সিমেন্ট, সার, ঔষধ, ইঞ্জিনিয়ারিং, রেল, এগুলো বৃহৎ শিল্পের মধ্যে প্রধান। এইসব বৃহৎ শিল্প কারখানায় সাধারণত প্রচুর মূলধন প্রয়োজন হয়, দক্ষ শ্রমিক, কারিগর, বিশেষজ্ঞ, প্রকৌশলী এবং ব্যবস্থাপকের দরকার হয়ে থাকে। এইসব কারখানায় উৎপাদন শক্তিও অনেক বেশি এবং যে দ্রব্য সামগ্রীগুলো উৎপাদন করা হয় তার দেশের চাহিদা মিটিয়ে এক অংশ বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। আর এ কারণে বৃহৎ শিল্প দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, বিশেষ করে মেরুদণ্ড হিসেবে শিল্পগুলো কাজ করে থাকে। এখন আমরা মাঝারি শিল্প সম্বন্ধে জানবো। মাঝারি শিল্প কি? মাঝারি শিল্প হচ্ছে যে শিল্প কারখানায় 1.5 কোটি টাকার ঊর্ধ্বে মূলধন ব্যবহার করে উৎপাদন কার্য পরিচালনা করা হয়ে থাকে, সেগুলোকে আমরা মাঝারি শিল্প বলে থাকব। সিল্ক, হালকা ইঞ্জিনিয়ারিং, সিরামিক, তারপর হিমায়িত যে দ্রব্যগুলো বা কোল্ড স্টোরেজ, এগুলো এই শিল্প কারখানাগুলো দেশের চাহিদা পূরণ করে জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন আমরা ক্ষুদ্র শিল্প সম্বন্ধে জানব। ক্ষুদ্র শিল্পটা কি? ক্ষুদ্র শিল্প হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠানে মূলধন সাধারণত কম হয়ে থাকে, 1.5 কোটি টাকার নিচে যে সব প্রতিষ্ঠানে মূলধন ব্যবহার করে উৎপাদন কার্য পরিচালনা করা হয়ে থাকে তাকে আমরা ক্ষুদ্র শিল্প বলে থাকব। অর্থাৎ অল্প পরিসর, ছোট জায়গাতে কম মূলধন ব্যবহার করে, কম শ্রমিক ব্যবহার করে আমরা যে উৎপাদন কার্য বিপণন করে থাকব সেটাকে আমরা ক্ষুদ্র শিল্প বলি। ক্ষুদ্র শিল্পের মধ্যে চাল কল রয়েছে, যেমন ছোট প্লাস্টিক কারখানা, তারপর জুতা, এগুলো আমরা ক্ষুদ্র শিল্পের মধ্যে ধরব। কুটির শিল্প, কুটির শিল্পটা কি? কুটির শিল্প এই ধরনের প্রতিষ্ঠানে সাধারণত মালিক নিজে উৎপাদন ও বিপণনের কাজটি করে থাকেন বা তার পরিবারের সদস্যরা করে থাকেন। হাতে তৈরি জিনিসপত্র এ ধরনের শিল্পের অন্তর্ভুক্ত হয়ে থাকে। আমাদের দেশে যেমন তাঁত বস্ত্র শিল্প, কাঠ, বাঁশ, বেতের তৈরি জিনিসপত্র, মাটির তৈরি জিনিসপত্র, আগরবাতি, মিষ্টির ঠোঙা তৈরি ইত্যাদি কুটির শিল্পে অন্তর্গত। আর বাংলাদেশের মতো জনসংখ্যাবহুল একটি দেশে, যে দেশ শিল্পে অত্যন্ত অনগ্রসর, এই দেশের বিপুল জনসংখ্যার কর্মসংস্থান এবং স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুটির শিল্প অনেক সুনাম অর্জন করেছে। এখন আমরা তাহলে জানলাম যে আমাদের শিল্পটা কয় প্রকার। এখন আমরা বাংলাদেশের অর্থনীতিতে এই শিল্প খাতের অবদানটা কতটুকু, আমাদের অর্থনীতিতে শিল্প যে অবদান কীভাবে রাখছে সেটা সম্বন্ধে আমরা জানব। সাধারণত বর্তমানে যে নগরায়নের বিস্তার জীবনমানের উন্নয়নের ক্ষেত্রে আমরা উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতে শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকছে। খাদ্য, বস্ত্র, ঔষধ, এগুলো তো অত্যন্ত জরুরি, যেগুলো আমরা শিল্প থেকে পেয়ে থাকি কিছু কিছু। তাছাড়াও আমাদের বিদ্যুৎ, জ্বালানি, গৃহ নির্মাণ সামগ্রীগুলো ছাড়া বর্তমানে জীবন অচল হয়ে পড়েছে। এগুলো আমরা কোথা থেকে পাই? কোনো না কোনো শিল্প থেকে আমরা এই দ্রব্যগুলো পেয়ে থাকি। আর এভাবে আমাদের জীবনে শিল্পের গুরুত্ব দিন দিন বেড়ে চলছে। আমাদের কৃষি যদিও আমাদের সংস্থানের উৎস,
কিন্তু কৃষি ছাড়াও এই শিল্প খাতে বিপুল সংখ্যক জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এর অভাবে অনেক লোক বেকার থেকে যেত দেশে। আর তাছাড়াও বর্তমানে গার্মেন্টস শিল্পের প্রসার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান, বিশেষ করে নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর শিল্প খাতে কাজ বা কাজকর্ম করার ফলে মানুষের মনের মধ্যে শিক্ষা ও প্রযুক্তির প্রতি যে একটা আকর্ষণ সেটাও বাড়ছে, এবং এই তথ্য প্রযুক্তির ব্যবহার মানুষকে নিজ দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব নাগরিক হিসেবে ভাবতে উদ্বুদ্ধ করছে। তাহলে আমরা শিল্পের শ্রেণীবিভাগ, বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদানটা এ সম্বন্ধে জানলাম। এখন আমরা বাংলাদেশের শিল্প সম্ভাবনা কতটুক সেটা জানব, বাংলাদেশের শিল্প খাত উত্তরোত্তর সম্ভাবনাময়ের দিকে কতটুক যাচ্ছে সে সম্পর্কে আমরা জানব। বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ। এখানে রয়েছে বিপুল জনসম্পদ, অল্প পরিমাণ মজুরির বিনিময়ে এখানে শিক্ষিত, অদক্ষ, দক্ষ, অশিক্ষিত সব ধরনের শ্রমিক প্রচুর পরিমাণে পাওয়া যায়। এ কারণে বিদেশি যে বিনিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে বা কোম্পানি, সেগুলো বিনিয়োগ বা শিল্প কারখানা স্থাপনে অত্যন্ত আগ্রহী দেখাচ্ছে। এর উদাহরণ আমরা দেখতে পাই যে আমাদের পোশাক শিল্প কারখানা, এগুলোতে বিদেশি বিনিয়োগকারীরা অনেকটা বিনিয়োগ করেছে এবং তারা একক ও যৌথভাবে বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠা করেছে এবং বর্তমানে বাংলাদেশের কাপড় বিদেশে বেশ সুনাম কুড়িয়েছেন। তাছাড়াও এই শিল্প কারখানাগুলোকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে, যাতে দেশে আরও শিল্পে উন্নতি হয় এবং বিদেশিরা বিনিয়োগ করতে ও নতুন নতুন যে কোম্পানি প্রতিষ্ঠার ক্ষেত্রে বা শিল্প কলকারখানা প্রতিষ্ঠায় আগ্রহী হয়, এই জন্য সরকার দেশে বিভিন্ন বেশ কয়েকটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠা করেছে। তাছাড়াও আমাদের দেশের এই প্রতিষ্ঠান শিল্পকারগুলোকে উন্নয়নের জন্য বিভিন্ন পরিবহন সুবিধা, বন্দর সুবিধা, গ্যাস, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নতি ইত্যাদির মাধ্যমে সরকার তাদেরকে উদ্বুদ্ধ বা আগ্রহী করে তোলার চেষ্টা করছে। তাছাড়াও আমাদের দেশের যে নাগরিকরা বিদেশে কর্মরত রয়েছে, প্রবাসী বাংলাদেশি নাগরিক, তারাও এদেশের বিভিন্ন কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ হচ্ছে। আর এভাবে যদি বাংলাদেশের শিল্প খাতে বিনিয়োগ করতে বিদেশি কোম্পানি এবং স্বদেশি যে বাংলাদেশি রয়েছে তারা উদ্বুদ্ধ হয়, তাহলে বাংলাদেশের শিল্প খাত অচিরেই আরও উন্নতির পথে যাবে এবং বাংলাদেশ একটি মধ্যায়ের দেশে পরিণত হবে। আর এর মাধ্যমে শুধু যে দেশের দারিদ্রতা দূর হবে এবং বেকারত্বের হার কমবে তা নয়, দেশের মানুষের আর্থিক উন্নতি ঘটবে এবং দেশের অর্থনীতি, জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। আর তাহলে আমরা জানলাম শিক্ষার্থীরা আমাদের শিল্পটা, শিল্পের শ্রেণীবিভাগ, ভবিষ্যৎ সম্ভাবনা সব কিছুই জানলাম। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হবে। তোমরা ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে গেলে মাস্ক পরবে অবশ্যই, ঘন ঘন হাত ধোবে। ভালো থাকবে, এখানে শেষ করলাম।